অপেক্ষা করছি, তো এইসব অপেক্ষা করার আমার তো ভালো লাগে না। তো আপনাদের পুনম বলছে যে ওয়েট করতে চাইছেন না, আমি কেন বলছি, এখন একটু ওয়েট করে গেলে এই গ্রাউন্ড ফ্লোরে, যেখানে সোমালিতে গ্রাউন্ড ফ্লোরে মেইন রেস্টুরেন্টটা, ওখানে বসতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে পারেন যে এই রেস্টুরেন্টের কী সুন্দর ব্যাকগ্রাউন্ডটা পিছনের মধ্যে। এটা একটা ছোট কি বলে এটাকে, ফোয়ারা নাকি সুইমিং পুল আছে, আর মধ্যিখানে ফোয়ারা নাকি বলে ওটাকে, সেরকম এর একটা ব্যাপার আছে, ছোট সুইমিং পুল মতন। দেখাও একটু ব্যাকগ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা এখান থেকে, একটা ছোট সুইমিং পুলের মতন আছে, যার মধ্যে কালারফুল আপনার জাস্ট লাইক একটা লাইট অ্যান্ড সাউন্ডের মতন করা আছে। ঠিক আছে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউটা। হ্যাঁ, আমরা জাস্ট এখানে বসে আছি, তো পুজোর সময় আপনারাও যদি আসেন তাহলে আপনাদেরকেও এইভাবে রেট করতে হবে। যতটা আমরা এই টু ইয়ার্সের মধ্যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেটাকে আমরা বুঝতে পারছি। আর আপনাদের পুনম বসতে ওয়েট করতে খুবই ভালোবাসে, আমার ভালো লাগে, এর ভালো লাগে না, না না খিদে পাওয়ার কথা না। আসলে আমরা আজকে তো আপনারা জানেন যে একটা খুব ভালো জায়গা থেকে আমরা আজকে ট্রাভেল করে আসছি, তো সেই জন্য একটু টাইট আছি, তো তাই তাড়াতাড়ি বলে উঠবে। তারপরে আবার কালকে পুজোর সময় চার দিন তো সবাই ঘুরে, সেই জন্য সেই আর কি আমারও একটু ক্লান্ত লাগছে, আপনাদের সঙ্গে গত বছরের পুজো আমরা শেয়ার করেছিলাম, সেই এই বছরও 2023 সালের পুজোটা আমরা প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই তারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ, ইউ সেড অল দ্য থিংস। আমরা ডিনার করতে, অষ্টমীর ডিনার সোমালি সুন্দরীতে দারুণ এনজয় করছি। একটা ভিড়, প্রচণ্ড ভিড়, পুরো রেস্টুরেন্ট ভর্তি লোক। তো চলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আলটিমেটলি উই গট আওয়ার ফুড। ইয়েস, লেটস এনজয় আওয়ার ফুড অ্যান্ড ইউ টু হ্যাভ ফান। Very, very good.